مسند احمد الحديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله تعالى عنه তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত করছেন ما من ايام اعظم عند الله ولا احب اليه العمل فيه من هذه الايام العشر নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ما من ايام اعظم عند الله যত দিন আছে পৃথিবীতে সকল দিনের চাইতে আল্লাহর কাছে সবচাইতে বড় আজমতওয়ালা দিন হচ্ছে ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু আমলের জন্য অধিক প্রিয়তম সময় হচ্ছে আল্লাহর নিকট ফিহিন্না মিন হাদিল আইয়ামিল আশির এই জিলহজ মাসের 10টা দিন এই 10টা দিনের কথা উল্লেখ করে রাসূলুল্লাহ এবার বলছেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবীহ ওয়াত তাহলীলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদি বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআকসিরু ফীহিন্না তোমরা অধিক পরিমাণ এটা বেশি বেশি পাঠ করো কি কি মিনাত তাসবীহ ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদি তাসবীহ বলা হয় কাকে সুবহানাল্লাহ তাসবীহ বলা হয় সুবহানাল্লাহ আর তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর তাকবীর বলা হয় আল্লাহু আকবার আর তাহমীদ বলা হয় আলহামদুলিল্লাহ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন ফাআকসিরু ফীহিন্না তোমরা অধিক পরিমাণে বেশি বেশি করে এগুলা পাঠ করো কি কি মিনাত তাসবীহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ তাই রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহু আকবার পড়ো তাহলে আমরা এইটা একসাথে এইভাবে পড়তে পারি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা আমরা বেশি বেশি পাঠ করব তবে আমরা যে তাকবীরটা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এগুলো আমরা 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত পড়বই সেদিন আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব না সেদিন আসার আগে চাঁদ ওঠার পর থেকে আমরা এটা আমল করা শুরু করে দিব বলি ইনশাআল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন সাহাবায়ে কেরামরা এই চাঁদ ওঠার পর থেকে তারা প্রতিনিয়ত এটা বেশি বেশি পাঠ করতেন ইভেন বাজারে যখন যেতেন বাজারে যাওয়ার সময় এটা অনেক উচ্চ স্বরে তারা এগুলো পড়তে পড়তে বাজারে যেতেন বাজার থেকে আসতেন বলেন সুবহানাল্লাহ অকাল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ عن ابن عمر وابي هريره رضي الله تعالى عنهما امام بخاري رحمه الله তিনি বলছেন ابن عمر এবং আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের চাঁদ উদয় হয়ে যেত ইয়াখরুজান ইলা সুকি তারা বাজারে চলে যায় বাজারে যাওয়ার সময় ফি আইয়ামিল আশি ইউকাব্বিরানি এই জিলহজ মাসের 10টা দিন তারা বাজারে যাওয়ার সময় ইউকাব্বিরানি বড় বড় করে তারা তাকবীর পড়ত ওয়ায়ুকাব্বিরুন নাস বিতাকবীরহিমা তাদের উচ্চ স্বরে তাকবীর শুনে বাজারের লোক যারা উপস্থিত থাকত তারাও বড় বড় করে তাকবীর পড়া শুরু করে দিত সুবহানাল্লাহ বলে তাহলে এটা কি শুধু 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পড়বো না জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে শুরু করতে হবে জিলহজের শুরু থেকে এই আমল শুরু করতে হবে বলি ইনশাআল্লাহ ওই 23 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া ওয়াজিব তবে এই মাস শুরু হওয়ার পর থেকে পড়া সুন্না এই সুন্না কি আমরা ছাড়ি দেব না সুন্নাগুলো আমরা অনেকেই খুব নগণ্য মনে করি খুব ছোট মনে করি এজন্য অলসতা করে আমরা সুন্নাগুলো পালন করি না অধিকাংশ মুসলমানের মধ্যে এই অনীহা আছে না এটা করা যাবে না ভাই আমার রাসূলের সুন্না রাসূলকে আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে তাহলে ওই রাসূলকে ভালোবাসবেন কিভাবে রাসূলের জন্য রসমলাই নিয়ে যাবেন লেসু আম নিয়ে যাবেন এটা হচ্ছে ভালোবাসার নিদর্শন এখন এটা কি সুযোগ আছে না রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায় সে আমার সুন্নাকে মহব্বত করতে হবে সুবহানাল্লাহ বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি কেউ আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো সুবহানাল্লাহ বলেন আপনি সুন্নাতকে ভালোবাসেন না সুন্না আপনি পছন্দ করেন না সুন্না আপনি পালন করার ক্ষেত্রে অলসতা করেন আপনি কি রাসূলকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারলেন না সুতরাং আমাদের কি খেয়াল রাখতে হবে রাসূলের কোন সুন্নাহ আমরা ছেড়ে দিব না যতই ছোট হোক যতই নগণ্য হোক এটা আমার মাথার তাজ ঠিক কি না বলেন জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে তখন থেকে আমরা এই তাকবীরের আমল শুরু করে দিব ইনশাআল্লাহ